পরবর্তী প্রশ্ন রয়েছে এক ভাই প্রশ্ন করেছেন যে রাজশাহী থেকে বাংলাদেশে ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য কি করা দরকার অনেক ইসলামিক দলগুলো তারা অনেকটা এগিয়ে কিন্তু ইসলামী দলগুলো এক্ষেত্রে অনেক পিছিয়ে পিছিয়ে পড়ার কারণ কি ইসলামী রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের ভূমিকা কী দর্শক ইসলামী রাজনীতি সম্পর্কে অনেক বড় প্রশ্ন করেছেন এত বড় প্রশ্নের আলোচনা একটি উত্তরের মাধ্যমে সম্ভব নয় মৌলিক যে কথা আমরা বলতে পারি যে আমরা চেষ্টা করছি এবং এদেশে অনেক মানুষ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কায়েম ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এক্ষেত্রে অনেক হক্কানি দলগুলো রয়েছে সত্যপন্থী সঠিক ধারার কোরআনসন্নার আদর্শের আলোকে পরিচালিত দলগুলো তারা চেষ্টা করছে সাধারণ মুসলমানদের করণীয় হল তাদেরকে সহযোগিতা করা এবং যার যার জায়গা থেকে আল্লাহর জমিন আল্লাহর ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা কোরআন শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সর্বাত্মক সহযোগিতা করা এটি প্রত্যেক মুসলমানের জন্য ইমানের দায়িত্ব এবং কর্তব্য আমরা এক্ষেত্রে যেটি করছি সেটি হলো বিশেষ করে আমি আমারটি বলতে পারি যে আমরা চেষ্টা করছি এবং আমি দুটি পরিকল্পনা বা দুটি কর্মপদ্ধ কর্প কর্মপন্থা নিয়ে আমি অগ্রসর হচ্ছি একটি হল দেশব্যাপী আল্লাহর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামকে বিজয়ী করবার জন্য আমরা সারা দেশব্যাপী দায়িত্বশীল গড়ে তুলছি নেতৃত্ব গড়ে তুলছি কর্মী বাহিনী গড়ে তুলছি সংগঠনের মাধ্যমে কাজটি করছি আর দ্বিতীয় যে কাজটি করছি সেটি হল বৃহত্তর পরিসরে যারা ইসলামী হুকুমত কায়েম করার প্রত্যয়ী তাদের সকলকে নিয়ে আমরা বৃহত্তর একটি ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তুলে ঐক্যবদ্ধভাবে সকল তাগুতি ইসলাম বিরোধী শক্তিগুলোকে পরাস্ত করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয়ী করবার আমরা একটা পরিকল্পনার আলোকে পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছি আপনার সকলে দোয়া করবেন আল্লাহ এই প্রচেষ্টাগুলোকে সফল কাম করেন। আবিদ নামক আইডি থেকে প্রশ্ন করেছেন মহান আল্লাহ আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন সেগুলোর সুক্রিয়া আদায় করতে আমি সম্পূর্ণ সক্ষম হচ্ছি না এক্ষেত্রে আমার করণীয় কি প্রিয় দর্শক ফারহান ভাই আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত পাক দান করেছেন সেটির সুক্রিয়া শুধু আপনি কেন কোন মানুষের পক্ষে তার যথাযথ সুক্রিয়া আদায় করা সম্ভব নয় আল্লাহ নিজেই বলে দিয়েছেন আলমিন আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো তাহলে কালেও তোমরা আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না তো যেই নিয়ামত গণনা করে শেষ করা যায় না অগণিত তাহলে একজন মানুষ তার সীমিত সময় দিয়ে সীমিত সামর্থ্য দিয়ে সেই অগণিত নিয়ামতের শুকরগুজারি গুজারি পরিপূর্ণভাবে হক আদায় করবে কিভাবে সুতরাং মানুষের পক্ষে কখনোই আল্লাহ পাকের নিয়ামতের হক আদায় করা সম্ভব নয় ছোট্ট এতটুকুই বুঝেন যদি আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করেছেন আমি যদি সেই নিয়ামতের একটি নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ যে আমাকে ওই নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক দিলেন আল্লাহরে তৌফিক এটি আরেকটি নিয়ামত তখন সেই নিয়ামতের আবার সুক্রিয়া আদায় করা লাগবে এভাবে আল্লাহ পাক যখনই তৌফিক দিবেন সেটি আরেকটি নিয়ামত সেই নিয়ামতেরই সুক্রিয়া আদায় করবে পড়তে হবে সুতরাং এই এক নিয়ামতেরই তো শুকুর গুজারি আদায় করে জীবন শেষ হয়ে যাবে কিন্তু নিয়ামতের শুকুর গুজারি শেষ হবে না অসংখ্য অগণিত নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা কিভাবে আমাদের পক্ষে সম্ভব হবে এই জন্য করণীয় হলো যতটুকু সম্ভব আল্লাহ পাকের নিয়ামতের শুকুর গুজারি আদায় করা দুইভাবে এক হলো মৌখিকভাবে পাকের সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আল্লাহমালাক আলহামদু আল্লাখ শুকুর এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া আদায় করা মৌখিকভাবে আর দ্বিতীয় হল কার্যত আল্লাহ নেওয়া আমাদের শুকুর গুজারি আদায় করা কার্যকর কার্যক্রমের মাধ্যমে কাজের মাধ্যমে আল্লাহ নিয়ে আমাদের শুকুর গুজারি আদায় করা অর্থাৎ আল্লাহ পাক যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধানগুলো পালন করা আল্লাহ পাক যেই শারীরিক বিধান দিয়েছেন শারীরিক বিধানগুলো পালন করলে শারীরিক সুস্থতার নিয়ে আমাদের শুকুর গুজারি হয় আর্থিকভাবে আল্লাহ পাকের হুকুম পালন করলে আল্লাহ যে অর্থ দিয়েছেন সেই অর্থের শুকুর গুজারি আদায় হয় আর আমি নিয়ামতের শুকুর গুজারি আদায় করতে পারছি না এই অক্ষমতা আল্লাহ কাছে প্রকাশ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে এটা হলো বান্দার জন্য সবচেয়ে বড় আদায় করার পন্থা আর কেউ যদি যে আল্লাহ যে পরিমাণ নিয়ামত দিয়েছেন আমি সমস্ত নেয়ামতের হক আদায় করে শুকুর গুজারি করবো তাহলে এটি হবে তার জন্য চরম বোকামি আল্লাহর নেয়ামত যথাযথভাবে আদায় করে শেষ করা কোনো বান্দার পক্ষে কোনোদিনও সম্ভব নয়